দেখ যে অঙ্কটা করব পিডিএফ এর সাম নাম্বার 30 এই অঙ্কটা 2021 সালে অনার্স এসেছিল অনলাইন পরীক্ষায় এসেছিল ঠিক আছে তো এটা কিসের অঙ্ক মিক্স ভেরিয়েন্সের অঙ্ক কোশ্চেনটা পড় বলে ফ্রম দা ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স ঠিক আছে এটা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টের অঙ্ক এরকম টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবি আমাদের এক্সপেকটেশন আছে এরকম টাইপের অঙ্কই পরীক্ষায় আসবে ঠিক আছে তো তো দেখ যেমন জানি স্ট্যান্ডার্ড কস্টিং এখানে কি লিখবো স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল ঠিক আছে তারপর কি লিখতে হয় ম্যাটেরিয়ালে কিন্তু ইউনিটেড অ্যামাউন্ট ইউনিটেড অ্যামাউন্ট যদি তোর মিক্স ভেরিয়েন্সের অঙ্ক হয় মিক্স ভেরিয়েন্স মানে ডিফারেন্ট টাইপের যদি অঙ্ক থাকে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট থাকে কি এখানে ক ধরনের প্রোডাক্ট আছে বল দুটো প্রোডাক্ট আছে প্রোডাক্টের নাম কি মানে ম্যাটেরিয়াল কি কি ম্যাটেরিয়াল আছে পি আর কিউ তাই লিখলাম র ম্যাটেরিয়াল লিখছি এখানে পি লিখবো আর কিউ লিখবো বুঝে বুঝে করবি কোনো ডাউট নেই নরম এটা কিন্তু মিক্স ভেরিয়েন্সের অঙ্ক আর মিক্স ভেরিয়েন্সের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবো আর কি এখানে আর এস কিউ ফুল ফর্ম আগে লেখানো আছে কোনো সমস্যা নেই ফুলফর্ম কি ছিল রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি রিভাইজ বল ইন স্ট্যান্ডার্ড রেশিও তাই তো আচ্ছা হলো এত অবধি সাজাতে হবে তো কি কি বলেছে সেগুলো এক এক করে ধরে ধরে সাজা অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বলেছে 600 অ্যাকচুয়াল বলে 600 ইউনিট 5 টাকা করে কত হচ্ছে 3000 টাকা ঠিক আছে আর কিউ কত বলেছে 400 ইউনিট 4 টাকা 50 করে কত হচ্ছে 1800 তাহলে হয়ে গেল 600 আর 400 যোগ করে কত হলো বল 1000 আর 3000 আর 1800 যোগ করে 4800 কোনো ডাউট নেই এখানে ঠিক আছে অঙ্ক তো ইজিলি হয়ে যেত জানিস তো ওই যে লাস্টে একটা নোট না বলে দিলে অঙ্ক যে কেউ করে ফেলতো কিছু নেই অঙ্কের মধ্যে নোট বলাটাই হচ্ছে ঝামেলা আর নোট আমরা অনার্সে পড়ি আমাদের নোট বলবেই ঠিক আছে তো কি বলেছে স্ট্যান্ডার্ড আউটপুট বলেছে ইনপুটের 80% কি বলেছে স্ট্যান্ডার্ড আউটপুট বলেছে ইনপুটের 80% আমিও করে নিয়েছি ওরা নোট বলেছে আমিও কাজ করে নিয়েছি ওরা কি বলেছে বল আউটপুট কত বলেছে বল কোশ্চেন পড়ে বল আউটপুট কত বলেছে বল আউটপুট কত দেখতে পাচ্ছিস হ্যাঁ শুনতে পাচ্ছি না 80% আউটপুট 80% বলেছে আউটপুট বলেছে 80% তাহলে আউটপুট 80% মানে কত 180 আউটপুট ভাব না 100 যদি তুই ইনপুট লাগাস তুই 100 যদি ইনপুট দিস তাহলে কতটা আউটপুট বের হচ্ছে 80 বের হচ্ছে 20 লস হয়ে যাচ্ছে তাহলে আমি কি লিখলাম 100 যদি ইনপুট লাগাই তাহলে 80 আউটপুট বের হবে তাই তো লিখেছে ওরা এইটুক কথাই লিখে যেটা ধরতে হবে স্ট্যান্ডার্ড আউটপুট 80% আউটপুট 80% কততে 100তে ইনপুটের 80% হচ্ছে আউটপুট তার মানে তুই ভাব তুই একটা জায়গায় যদি প্রোডাকশন করছিস 100টা যদি ম্যাটেরিয়াল দিস ও তো 100টা ম্যাটেরিয়াল দিয়ে তো প্রোডাক্ট 100টাই তৈরি হবে না কিছু তো নষ্ট হবে তাহলে 80টা নেট মাল বের হবে নেট প্রোডাক্ট তৈরি হবে তাই 80টা আউটপুট হবে যদি 100টা ইনপুট লাগায় এবার প্রশ্ন হচ্ছে আউটপুট কত অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে দেখ বলে স্যার বুঝতে পারছি না আমি বোঝাচ্ছি সব টোটাল অ্যাকচুয়াল দেখ 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 অ্যাকচুয়াল কত বেরিয়েছে এখানে 1000 তাই তো অ্যাকচুয়াল তুই ইনপুট দিলেছিস ভালো করে শোন এই যে এখানে এখানে কি হচ্ছে তুই টোটাল টোটাল এটা কি টোটাল এখন কি লিখতাম আমরা অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি এটাকে কি বলে টোটাল কোয়ান্টিটি 1000 তো টোটাল কোয়ান্টিটি যদি 1000 হয় এখানে কি বলেছে বলে অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে ইনপুটের 70% কার 70% অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে মানে অ্যাকচুয়ালি তুই কতটা প্রোডাকশন করেছিস অ্যাকচুয়াল কতটা মাল বেরিয়েছে নেট কত প্রোডাকশন হয়েছে বলছে তুমি যতটা ইনপুট লাগিয়েছিলে যতটা ইনপুট লাগিয়েছিলে তার 70% তাহলে ইনপুট লাগিয়েছিলাম কত 1000 1000 এর 70% আউটপুট হয়ে গেছে মানে 700 আউটপুট আর যেই একটা অঙ্ক দেখবি 2008 সালে এসেছিল ওখানে বলে দিয়েছিল অ্যাকচুয়াল আউটপুট 182 বলে দিয়েছিল 182 বলে দিয়েছিল তো ইজি করে দিয়েছিল না বলে না দিলে আমি কি করে বের করলাম 700 তাহলে কি হবে 700 যদি আউটপুট হয় তাহলে ইনপুট কত তাহলে করে ফেল 100/80 × 700 হ্যাঁ কি না বুঝেছিস কি বুঝিস না 100/80 × 700 কত হচ্ছে বল 875 নাকি কত হচ্ছে 872 বুঝতে পেরেছিস কি অ্যাকচুয়ালি এটা যে বুঝে গেছে তাকে আর অঙ্ক শেখাতে হবে না শিখেও গেছে অঙ্ক আর কিছু বলতেও হবে না কিছু মেন তো দরকার ছিল এইটুকুই এই 875 বের করাটাই 875 বেরিয়ে গেছে অঙ্ক শেষ বুঝতে পারি তার কিছু বলার দরকার নেই তাহলে 875 এই যে 872 হলো এটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ডের টোটাল হবে 872 বুঝছ তো টোটাল হবে 872 বুঝতে পারছিস তো তোরা কি রে এই টোটাল হবে 872 এই যে 872 যে টোটাল কি বলেছে বল এটাকে কি বেরোলো ইন স্ট্যান্ডার্ড ইউনিট বের হলো কত 872 এটাকে দুজনের মধ্যে ভাগ করতে হবে কোন রেশিও ভাগ করবো পি আর কিউ এর মধ্যে রেশিও কি ছিল বল পি আর কিউ রেশিও কত 40/60 ছিল 40/60 রেশিওতে ভাগ কর 40/60 রেশিওতে ভাগ করলে কত হবে এখানে করে দেখ না
875 ইন্টু 40/100, আর এটা 875 ইন্টু 60/100, কর কত হচ্ছে দেখ, 350 আর 525। রেট কি কি ছিল? রেট ছিল 6 টাকা, এখানে ছিল 6 টাকা, এখানে ছিল 4 টাকা। পর 350 ইন্টু 6 আর 525 ইন্টু 4 কত হচ্ছে? 2100, আর ওটাও 2100 হচ্ছে, 2100 হয়ে গেল কত? 4200। রইল বাকি আরএসকিউ, এইগুলো সব টুকছিস তো, এগুলো টুকে নিচ্ছিস তো, নাহলে কিন্তু বাড়িতে গিয়ে অসুবিধা হবে। তাহলে আরএসকিউ তো জানিস, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাই তো? কি করে করতাম জানিস তো তোরা? আমি লিখছি না, লেখা তো আগে লেখা আছে, তাই তো? আরএসকিউ আর লেখাতে হবে না। কি কি হতো স্যার? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত? 1000, তাই তো? ইনটু রেশিওতে করতাম 40/100, তাই তো? 40/100 মানে 400, আর কত হবে? 1000 ইনটু 60/100, 600। টোটাল কত হয়ে গেল? 1000। এই তো টেবিল, এই তো টেবিল। টেবিল শেষ মানে অঙ্ক শেষ। টেবিল যে সাজাতে পারে, অঙ্ক পড়ে ফেলতে পারবে বল না? টেবিলের পর অঙ্কে কি আছে? অঙ্কের কিছু নেই। টেবিল বুঝেছিস? দেখ প্রত্যেকে বল, টেবিলটা বুঝতে। এই টেবিল বুঝেছিস? এই কি জানো, বুঝেছিস টেবিল? ভালো করে দেখ, ভালো করে দেখ, এরকম অঙ্কই পরীক্ষায় আসবে। এই টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা মুছে দিয়ে জায়গাটা, জায়গাটা কিছু নেই এগুলো। এই একটা ছোট্ট জিনিস তোরা বুঝতে পারিস না, দেখ ওই লাস্টের নোটই বুঝতে পারিস, নোটে কিছুই বলেনি, এমন কিচ্ছু বলেনি নোট। তাহলে কি করবো প্রথমে বল? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ফর্মুলা তো সবার প্রত্যেকে মনে আছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট টোটালই আমরা নেবো, টোটাল 4200, আর অ্যাকচুয়াল কস্ট 4800। তাহলে কি হবে? 600 হবে অ্যাডভান্স, তারপর কি? ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স ফর্মুলা কি? ফর্মুলা প্রত্যেকের মনে আছে, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। এই ফর্মুলা গুলো ইজি না ফর্মুলা? ফর্মুলা মুখস্থ করার পর টাফ ভয় তো অনেকে, অনেকে স্ট্যান্ডার্ড কস্টিং এর ফর্মুলা মুখস্থ করে বলে স্ট্যান্ডার্ড কস্টিং এর এত ফর্মুলা পড়তে হবে, খুব টাফ। কিন্তু ফর্মুলা খুব ইজি স্ট্যান্ডার্ড কস্টিং, বুঝে বুঝে পড়তে হবে। স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু কি লিখবো বল? ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড যেটাকে বলে। তাহলে প্রথমে করব কি? পি, তারপর করব কিউ। পি স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 6, আর পির অ্যাকচুয়াল রেট কত ছিল? 5, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 600। তাহলে 600 ইনটু 1, 600 টাকা, এটা হয়ে যাবে তোমার ফেভারেবল। তারপর কিউ, কিউ স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 4, আর অ্যাকচুয়াল রেট ছিল 4.5, মানে 4.5 টাকা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 400। 400-র সঙ্গে 50 পয়সা গুণ করলে কত হয়? 200, 200 অ্যাডভার্স। তাহলে হয়ে গেল 400 ফেভারেবল, তাই না? তাহলে তুই দেখ, এটা 600 অ্যাডভান্স আর 400 ফেভারেবল, তাহলে এরপর একটা কি হবে? 1000 নিশ্চয়ই বেরোবে, বুঝতেই পারছিস। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হয়ে গেল, এবার করবো কি? ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। এমনি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এর অঙ্ক দিলে সবাই পারবে, শুধু এই ম্যাটেরিয়াল এই তোর এইগুলো মিক্স ভেরিয়েন্স ভালো করে প্র্যাকটিস করবি, ব্যাস। ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স ফর্মুলা তো জানি আমরা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাই তো? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু ইনটু কি হবে? স্ট্যান্ডার্ড রেট। তাহলে প্রথমে লিখবো পি, তারপর লিখবো কিউ। পি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 350 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 600 ইনটু স্ট্যান্ডার্ড রেট 6, তারপর 525 মাইনাস 400 ইনটু 4। জানিস এই অঙ্কগুলোকে শেখাতে হচ্ছে না, এই যে এখন এই টাইপে এসে, এখন এই লেভেলে এসে অঙ্ক শেখাতে হচ্ছে না, অঙ্ক তো সব শেখাই হয়ে গেছে, জাস্ট একটু
হাতের সামনে ধরে করতে হচ্ছে, বুঝতে পারলি তো? তো কিছুই নেই। এরপর একটা অঙ্ক করবো, আগের বছর 2022 সালে অনার্স একটা অঙ্ক এসেছিল, বুঝছ তো, তুই দেখে নিজেই পেরিয়ে যাবি, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিছু ছিল না অঙ্কটার মধ্যে। 350 থেকে 600 বাদ দিলে কি হবে? পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব ইজি হবে। এই যে আমরা এতগুলো ক্লাস করলাম, তারপরে যে অঙ্ক আসবে, তুমি সব পারা অঙ্ক, সব পড়া অঙ্ক আসবে। 350 থেকে 600 বাদ দিলে কত? 250, তাই তো? 250 ইন্টু 6 1500, তাই তো? 1500 অ্যাডভান্স, আর এটা হচ্ছে 125 ইন্টু 400, মানে 500 ফেভারেবল। তাহলে আলটিমেট হচ্ছে কত? 1000 অ্যাডভান্স। দেখ তোর মিলে গেল, আমি যেটা বললাম আগে সেটাই মিলে গেল। দেখ না, 1 2 3 পরীক্ষা 15 নম্বর এসেছিল মনে হয়, মানে মনে পড়ছে না অনলাইনে পরীক্ষা কত এসেছিল, মনে হয় 15 এসেছিল। তাহলে সব করে একটার জন্য 3 3 করে পেয়ে গেছিল, বুঝছিস তো? তো ইজি, দেখতে পাচ্ছিস তো? তো 1 2 3, কিন্তু তোর কিন্তু পরীক্ষায় 15 আসবে না, তোর কত আসবে? 10 আসবে। তোর 10, তোর সিলেবাসে 10ই আছে, 15 নেই। তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স হয়ে গেল। এবার কি করো? ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। এমএমভি, তাই তো? আচ্ছা, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স কি করব? এই বল, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এর ফর্মুলা তোর প্রত্যেকে জানিস তো? কি ছিল ফর্মুলা বল। আমরা ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম, এটা থেকে আর এস কিউ থেকে কি হবে বল? অ্যাকচুয়াল, এই দুটোর মধ্যে হয়, আর এস কিউ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। লিখ, আর এস কিউ মাইনাস ইনটু স্ট্যান্ডার্ড রেট, তাই তো? তাহলে প্রথমে পি করব, তারপর কিউ করব। পি আর এস কিউ কত পেয়েছে? 400, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল? 600 ইনটু স্ট্যান্ডার্ড রেট 6, তার মানে কত হচ্ছে? 200 ইনটু 6 1200 অ্যাডভান্স। লাস্ট কিউ, কিউ কত ছিল? 600 মাইনাস 400, 600 মাইনাস 400, 200 ইনটু 4, মানে 800 ফেভারেবল। তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে? 400 অ্যাডভান্স, 400 অ্যাডভান্স। আর ওটা 200 অ্যাডভান্স বেরোবে, দেখ ওটা করে দেখ, 200 অ্যাডভান্স বেরোবে। আমি ভেরিফিকেশন করবো না, জানিস তো কেন করতে পারবো না? জানিস কেন করতে পারবো? জায়গাই নেই, করবো ঘর দিয়ে। তোরা নিজেরা করে নিস ভাই, তোরা নিজেরাই এখনই করে নিস, তোরা ভেরিফিকেশন, পরীক্ষায় কিন্তু ভেরিফিকেশন করতেই হবে, পরীক্ষায় করতে হবে কিন্তু। তো মনে তো হচ্ছে, মানে মনে হয়, মানে নাম্বার কাটে, নাম্বার কাটেই মনে হচ্ছে। ঠিক আছে, করে দেখি দিবি, করে দেখি দিবি। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আমি কি করলাম, আমি ধর একটা পেজের মধ্যে যাচ্ছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে? পরে এক জায়গায় মুছছি না, একটা জায়গায় আমাদের রেখে দিচ্ছি। তাহলে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, আর এটা কি? ম্যাটেরিয়ালস লাস্ট ইল্ড ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স। জেনারেল এসেছিল একবার না দুবার এসেছিল, এই এই টাইপের অঙ্ক, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, তাই তো? ইল্ড ভেরিয়েন্স ফর্মুলা কি শিখিয়েছি বল? হ্যাঁ, প্রথম মাইনাস লাস্ট, প্রথম মাইনাস লাস্ট, ঠিক আছে? তো তাহলে লিখবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস আর এস কিউ ইনটু কি লিখবো? স্ট্যান্ডার্ড রেট পি কিউ। তাহলে পি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 350, আর আর এস কিউ ছিল 400, মানে 50 ইনটু 6, মানে 300 অ্যাডভার্স। আর কিউ, কিউর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 525 মাইনাস 600 ইনটু স্ট্যান্ডার্ড রেট ছিল 4, তাহলে কত হচ্ছে? 75 ইনটু 4 করলে কত হয়? 600 অ্যাডভার্স। তাহলে দেখ অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে ভেরিফিকেশনটা তোরা করে দিবি, ভেরিফিকেশন তোরা করে দিবি, আমি মুছছি না, কেন মুছবো না? এরপরে আমরা যেই অঙ্কগুলো করাবো সব মিক্স ভেরিয়েন্সেরই অঙ্ক থাকবে, বুঝতে পারছিস তো? এরপরে যে অঙ্কগুলো করবো মিক্স ভেরিয়েন্সের অঙ্কগুলোই থাকবে, শুধু এখানে ডিজিট গুলো মুছবো, ভ্যালু গুলো পুট করে দেবো, একটা অঙ্ক 2 মিনিট 3 মিনিট করে নেমে যাবে, ঠিক আছে না? তো এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে চল আরম্ভ কর, তোরাও সাজিয়ে ফেল, এই তো হবে, এই তো হবে, তোর পরীক্ষায় মিক্স ভেরিয়েন্স দেবে একদম এই হবে, তাই আলাদা কিছু চেঞ্জ হবে না। তোকে কোশ্চেন পড়ে না ভালো করে ল্যাঙ্গুয়েজ গুলো যে লেখা থাকবে, যে কটা বারবার বলছি মিক্স ভেরিয়েন্সে যত অঙ্ক করেছি, দেখবি অনেক অঙ্ক করেছি, সিএ ইন্টারের অঙ্ক আছে, সিএম এর আছে, আইসিডব্লিউ মানে সিএমএ, ঠিক আছে, এই যে সিএ সিএম এর অঙ্কগুলো আছে, এমকম সিউ এমকম এর অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো বারবার করে ল্যাঙ্গুয়েজ গুলো পড়। আমি তোদের একটা কথা বলি, স্ট্যান্ডার্ড কস্টিং নেই, এ বাদ দিয়ে ফালতু জিনিস, এ দেখতে হবে না। মেন হচ্ছে এই চারটা সাজানো, এই চার যে সাজাতে পারে সে স্ট্যান্ডার্ড কস্টিং, ঠিক আছে? এই চারটাই মেন, চার পারলে এ পারবে,
এটা কি? আরে চাট থেকে এটা তৈরি হয়েছে, চাট ধর তোর চাট ভুল, তুই এটা ঠিক করলে হবে, কাজ দেবে, তাহলে কোনটা ঠিক করতে হবে, কোনটা মেন টেবিল? যেমন আগে স্ট্যাটিস্টিক্স করেছিলি না, আগে ফার্স্ট সেমিস্টার করেছিস, থার্ড সেমিস্টার করেছিস স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্সের টেবিল যদি ভুল হয়, স্ট্যাটিস্টিক্সের টেবিল যদি ভুল হয়, তাহলে স্ট্যাটিস্টিক্স অঙ্ক কখনো মিলতো? মিলতো না। এটা টেবিল, টেবিল ঠিক হতে হবে, হলে অঙ্ক এই অঙ্কটা কি তোরা আগে বাড়িতে করেছিস? না করলে করে নে, আমার সঙ্গে সঙ্গে দেখতো, তাতে রেকর্ড দেখি কি বলছে। কোশ্চেন নাম্বার 18, এই অঙ্কটা 2014 সালে এসেছিল অনার্সে। আচ্ছা তাহলে তাহলে চ আরম্ভ করি, মোটামুটি কঠিন অঙ্কগুলো তো হলো, তাহলে এই অঙ্কটা সোজাই আছে, কিছুই নেই, অঙ্কটা ইজিলি পারা যাবে, চ আরম্ভ কর না। 18 নম্বর অঙ্কটা 2014 সালে এসেছিল অনার্সে, ঠিক আছে? তো প্রত্যেকে কর 2014 অনার্সে এসেছিল। কোশ্চেন পর র ম্যাটেরিয়াল কি কি বলছে স্যার? এ আর বি, তাহলে লেখ র ম্যাটেরিয়াল ঘরে লিখে দে এ আর বি, এ আর বি, দেখ লেখা হয়ে গেল, আমার তো তাড়াতাড়ি হবেই, তাই না? বলছে স্ট্যান্ডার্ড কস্ট 20 পার কেজি, স্ট্যান্ডার্ড কস্ট বলেছে কত? এ 20, বি 30, দেখ এর ঘরে লিখে দিলাম 20, বির ঘরে লিখে দিলাম 30, ঠিক হয়ে গেল। তাহলে তাহলে লিখে দিলাম, তাহলে দেখ, তাহলে দেখ আমাদের হয়ে গেল, ম্যাটেরিয়াল এ এর স্ট্যান্ডার্ড রেট ছিল 20, ম্যাটেরিয়াল বি এর স্ট্যান্ডার্ড রেট ছিল 30। তারপর দেখ কি বলেছে, বলছে স্ট্যান্ডার্ড রেশিও বলেছে 60% 40%, তাহলে রেশিও 60-40 বলেছে, তাহলে 60% মানে 60, এটা 40 মানে এটা কত, 100? আমি দেখিও নি, পরে দেখছি, যদি চেঞ্জ করতে হয় পরে দেখছি আমি, ঠিক আছে? তো ডিউরিং আ পার্টিকুলার উইক 1200 কেজি অফ এ, কি বলছে, 1200 কেজি অফ এ কস্টিং 25,000, এর 1200 কেজি যার কস্টিং কত, 25,000, আর বি কত ছিল বল, 1000 কেজি কত ছিল, 28,000 টাকা, তাই তো? তাহলে এটা 28 টাকা করে হচ্ছে, আর ওটা কত হচ্ছে বল, 25,000 কে 1200 দিয়ে ভাগ করলে 20.83, তাই তো? এটা হচ্ছে 2200, ঠিক আছে? এটা হচ্ছে 2200। এবার দেখ তাহলে 25 আর 28 যোগ করে কত হলো বল, 53,000। দেখ আমি বললাম না, একটু দেখছি পরে, আমি পুরো কোশ্চেনটা পড়ে নিয়ে, এবার কোশ্চেনটা পড়ে নিয়েছি, এইখানটা 60-40 লিখবো না, জানিস তো কেন? ওরা ওরা কত বলেছে দেখ, অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে দেখ, মানে প্রডিউস করেছে 2200, তাহলে 2200 60% আর 2200 40% করে, ওটাই বেটার হবে। তো 2200 60% করলে কত হচ্ছে বল, 1020, আর এটা 2200 40% কত, 880, তাহলে এটা কত হলো, 2200 হয়ে যাচ্ছে, রেকর্ড 1320 ইনটু 20 কর, ক্যালকুলেটর নেই, 1320 ইনটু 20 কর, 1320 ইনটু 20 কর, আর 880 ইনটু 30 কর, 26,400, আর এটা কর 880 ইনটু 30, 17,600, তাহলে 26 আর 17 কত হয়, 26 আর 7 33, 33 আর 10 43, 44,000, তাই তো? 44,000 এটা হয়ে গেল। এবার আর এস কিউ কি করে করতে হয়, এই যে অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি 2200, তাই তো, ইনটু কি স্ট্যান্ডার্ড রেশিও, রেশিও 40-60 বলেছে, মানে কত হবে, 40/100, আর এটা 2200, 880 ইনটু 30, ওটা 26,400 হচ্ছে, এটা কত হচ্ছে, কে গুণ করেছিল, আচ্ছা 26,400, তাহলে 26,52,800 হলো। আচ্ছা এটা দেখ, যেটা বলছিলাম আর এস কিউ কি করে বের করতে হয়, অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি 2200 ইনটু স্ট্যান্ডার্ড রেশিও, স্ট্যান্ডার্ড রেশিও কত ছিল, 60-40, মানে কি 60/100, তাই তো, 60/100, আর এটা 40/100, কত হচ্ছে, 1320 আর 880, সেমই বেরিয়েছে, তো সেম তো বেরোবেই, কত হচ্ছে বল, 2200 বল, এই তো হয়ে গেল। এবার কি তোর পারবি না করতে, এটাই তো ছিল মেন। তো চ স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল, স্ট্যান্ডার্ড কস্ট ছিল তোর 52,800, আর অ্যাকচুয়াল কস্ট কত ছিল, 53,000, কত হচ্ছে, 200 অ্যাডভান্স, দুশো অ্যাডভান্স মিলেছে, মিলেছে আনসার।
তারপর প্রাইস ভেরিয়েন্স কর, স্ট্যান্ডার্ড রেট কত করেছিল 20 টাকা, আর অ্যাকচুয়াল রেট কত করেছিল 20 টাকা 83 পয়সা ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 করবি, ক্যালকুলেট করবি। তারপর বির স্ট্যান্ডার্ড রেট কত ছিল 30 টাকা, অ্যাকচুয়াল রেট ছিল 28 টাকা, ঠিক আছে, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000। তাহলে 2 ইনটু 1000 মানে 2000 টাকা, এটা ফেভারেবল। তারপর বলো এটা কত বড় হচ্ছে, ভালো করে কর, ভালো করে কর তো, 20 ইনটু দেখ এটা তোরা তো করতে পারিস না, কি শেখাও বলো এতদিন ধরে, 20 মাইনাস 20 টাকা 83 পয়সা লিখবো না, দাঁড়া 20 মাইনাস 20.8 তারপর যতগুলো 3 ধরবে, কারণ তাদের পয়েন্টে বেরিয়েছিল, কোডে যেটা বেরোলো তার সাথে কত গুণ করব 1200, 999.99 আছে, তাহলে কি বলবো এটাকে 1000, তাহলে অ্যানসারই মিলতো না তো, 1000 কি অ্যাডভার্স, তাহলে কি হবে আলটিমেটলি 1000 ফেভারেবল। তারপর ইউজেস ভেরিয়েন্স কর এ আর বি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল দেখ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1320, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 ইনটু স্ট্যান্ডার্ড রেট কত 20, তাহলে 1320 থেকে 1200 বাদ দিলে 120 ইনটু 20 2400 ফেভারেবল। নেক্সট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল, 880 মাইনাস 1000 ইনটু 30 কত হচ্ছে 3600 অ্যাডভান্স, তাহলে আলটিমেট অ্যানসার বের হচ্ছে 1200 অ্যাডভান্স। তাহলে দেখ অ্যানসার মিললো, এখানে 1200 অ্যাডভান্স আর এখানে 1000 ফেভারেবল, তার মানে কি হচ্ছে আলটিমেটলি 200 অ্যাডভান্স মিলে গেছে, প্রথম তিনটে পার্ট মিলে গেল। তারপর দুটো ফর্মাট ওকে নিয়ে আমি করাচ্ছি, মিক্স ভেরিয়েন্স আর ইল্ড ভেরিয়েন্স। আর কিছু করতে বলেছিলাম ওকে, ও অনলি মিক্স ভেরিয়েন্স, অনলি মিক্স ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্সের ফর্মুলা কি ছিল বল, ওটা লেখাই আছে আর এস কিউ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাহলে এ এর আর এস কিউ কত ছিল 1320 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল 1200 ইনটু কি ছিল স্ট্যান্ডার্ড রেট 20 কত হবে 2400 ফেভারেবল। বি বির আর এস কিউ কত ছিল 880 মাইনাস 1000 ইনটু 30 তাহলে 3600 অ্যাডভান্স টোটাল হবে 1200 অ্যাডভান্স, এটাই ছিল তো অ্যানসার, দেখ অ্যানসার এটাই আছে, তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ। ইল্ড করতে বলেনি, নাই করলাম না, দেখ সাম নাম্বার 33 এটা 2022 অনার্সে এসেছিল, কোশ্চেনটা দেখে নে, লাস্ট ইয়ারে এসেছিল, মানে ভেরি ভেরি সিম্পল অঙ্ক এসেছিল, আমরা তো এক্সপেক্ট করেছিলাম আরো কত কিছু টাফ দেবে, সেরকম কিছুই দেয়নি, অঙ্ক জলের মতন তুলে দিয়েছিল। বলছে কি, ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সেস, ম্যাটেরিয়াল ইউজার্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তিনটে ভেরিয়েন্স করতে বলেছে, ঠিক আছে, তো ফর প্রোডাক্ট এক্স এন্ড ওয়াই, সাজা প্রোডাক্ট এক্স এর স্ট্যান্ডার্ড রেট 6 টাকা, স্ট্যান্ডার্ড রেট বলেছিল 6 টাকা, এক্স এর এটা এক্স আর ওয়াই লেখ, এক্স আর ওয়াই, এক্স এর বলেছে 6 টাকা আর ওয়াই এর বলেছে কত টাকা 7.5 টাকা, ঠিক আছে। এবার অ্যাকচুয়াল রেট বলেছিল এক্স এর 7.5 টাকা আর ওয়াই এর কত বলেছিল বল 10 টাকা, হয়ে গেল। তারপর স্ট্যান্ডার্ড ইনপুট এক্স এর 50 ওয়াই এরও 50, এক্স এর 50 ওয়াই এরও 50, আর অ্যাকচুয়াল ইনপুট এক্স এর 40 ওয়াই এর 70, এক্স এর 40 ওয়াই এর 70, 50 ইনটু 6 করলে কত হয় 300, আর 50 ইনটু 7.5 করলে কত হয় রে, করেছিস কেউ 50 ইনটু 7.5 375, টোটাল করে দে, এটা হচ্ছে 100
আর এটা হচ্ছে 675। 40 আর 70 110, 40 × 7.5 করলে কত হয়? 300, আর এটা 700, কত হচ্ছে 1000। তোদের বিশ্বাস হচ্ছে আগের বছর এই অঙ্ক এসেছে অনার্সে? বিশ্বাসই করতে পারছি না এই অঙ্ক এসেছে অনার্সে। দেখ এই অঙ্ক আসতে অনার্সে, কিছুই নেই অঙ্কটা। এবার দেখ কি লিখবো, প্রথমে ম্যাটেরিয়ালস কস্ট ভ্যারিয়েন্স লিখ। ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস কস্ট ভ্যারিয়েন্স ফর্মুলা জানিস তোরা? স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, তাই তো? তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কত হচ্ছে টোটাল? 675, আর অ্যাকচুয়াল কস্ট কত? 1000। তাহলে 675 থেকে 1000, হ্যাঁ 325 অ্যাডভার্স হয়ে গেল। তারপর কি করব? ম্যাটেরিয়ালস প্রাইস ভ্যারিয়েন্স, ফর্মুলা প্রত্যেকে জানি আমরা, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ঠিক আছে, তো এক্স আর ওয়াই, এক্স এর স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 6, আর ওয়াই এর স্ট্যান্ডার্ড রেট ছিল 7.5। এক্স এর অ্যাকচুয়াল রেট ছিল 7.5, আর ওয়াই এর অ্যাকচুয়াল রেট ছিল 10। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল? এক্স এর 40, ওয়াই এর 70। গুণ করেছিস, করে বল কত বেরোচ্ছে? প্রথমটা অ্যাডভার্স হবে, পরেরটা অ্যাডভার্স। প্রথমটা কত? 60 অ্যাডভার্স, 60, আর তারপরটা 172 অ্যাডভার্স। টোটাল হচ্ছে 235 অ্যাডভার্স। লাস্ট ম্যাটেরিয়ালস কি লিখব বল? ইউজেস ভ্যারিয়েন্স। ফর্মুলা কি হবে জানিস তোরা প্রত্যেকে? ইউজেস ভ্যারিয়েন্স মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? আচ্ছা আলাদা করে করবো, এক্স আর ওয়াই। এক্স এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 50, ওয়াই এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 50। এক্স এর অ্যাকচুয়াল ছিল 40, ওয়াই এর অ্যাকচুয়াল ছিল 70। স্ট্যান্ডার্ড রেট প্রথম এক্স এর 6, আর ওয়াই 7.5। তাহলে 10 × 6, 60 ফেভারেবল, 150 অ্যাডভার্স, 90 অ্যাডভার্স। জাস্ট একটু চেক করে নে মিলছে কিনা। মিলে গেছে, শেষ। এই অঙ্ক এসেছিল আগের বছর পরীক্ষায়। Oh, no, no, no.